আব্দুল কাদির খান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রধান কারিগর, দেশটির মানুষের কাছে পরম নায়ক তিনি। পাকিস্তানের সব বেসামরিক খেতাবও আছে তার ঝুলিতে। অন্যদিকে পশ্চিমাদের চোখে আব্দুল কাদির ছিলেন বিপজ্জনক ব্যক্তি বা ভিলেন। রবিবার ইসলামাবাদের একটি হাসপাতালে 85 বছর বয়সে মারা যান আব্দুল কাদির খান। করোনা শনাক্ত হওয়ার পর গত 26 আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনাবহুল জীবন কাটিয়েছেন আব্দুল কাদির। পাকিস্তানিদের কাছ থেকে বীরের সম্মান পেলেও সমালোচনা ও বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। যারা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে চান তাদের কাছে আব্দুল কাদির খান বেশ সমালোচিত। পশ্চিমাদের চোখেও তিনি রীতিমতো খলনায়ক। তাদের অভিযোগ, বিভিন্ন দেশের কাছে পারমাণবিক প্রযুক্তি পাচারের মতো বিপজ্জনক পথে হেঁটেছেন আব্দুল কাদির খান। এর ফলে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোতে পারমাণবিক অস্ত্র অর্জনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। মহসিনে পাকিস্তান বা পাকিস্তানের কল্যাণকারী আব্দুল কাদির খানের জন্ম ভারতের ভোপালে 1936 সালের 1 এপ্রিল। 1947 সালের দেশভাগের তিক্ত স্মৃতি নিয়ে পরিবারের সাথে পাকিস্তানে পাড়ি জমান তিনি। বিজ্ঞানের ছাত্র আব্দুল কাদির খান 1960 সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে পাড়ি জমান ইউরোপে। জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন তিনি। নেদারল্যান্ডসে থাকাকালে অ্যাংলো ডাচ জার্মান পারমাণবিক প্রকৌশল কনসোর্টিয়াম ইউরনকোয়ে কাজ করেন। সেখান থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া শিখে নেন তিনি। কিভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করে অস্ত্র বানানোর পর্যায়ে উন্নীত করা যায় গোপনে সেটা শিখে ফেলেন। এরপর ফিরে আসেন পাকিস্তানে। ওই সময় পাকিস্তানে ক্ষমতায় ছিলেন জুলফিকার আলী ভুট্টো। তিনি আব্দুল কাদির খানকে পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের সাথে যুক্ত করেন। সময়টা 1976 সাল। এর আগে প্রতিদ্বন্দ্বী ভারত প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে ফেলেছে। 1998 সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয় পাকিস্তান। বিজ্ঞানী আব্দুল কাদির খান পাকিস্তানিদের কাছে পরিণত হন নায়কে। তবে পশ্চিমাদের চোখে খলনায়ক হতে বেশি সময় লাগেনি। ইউরোপ থেকে প্রযুক্তি চুরি করে পাকিস্তানে পারমাণবিক বোমা বানানোর অভিযোগ ছিল আগে থেকেই। চলতি শতকের শুরুর দিকে আব্দুল কাদির খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তিনি গত শতকের 80 দশকের শেষ দিকেই ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি হস্তান্তর করেছেন। এ বিষয়ে পাকিস্তান সরকারকে তথ্য প্রমাণ দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। 2004 সাল, পাকিস্তানে ক্ষমতায় তখন সেনা শাসক পারভেজ মোশাররফ। ওই সরকারে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন আব্দুল কাদির খান। তাঁর বিরুদ্ধে চিঠি লিখে পাকিস্তান সরকারকে আনুষ্ঠানিক অভিযোগ জানায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। এরপর পরই আব্দুল কাদির খানকে ইসলামাবাদের বাড়িতে গৃহবন্দী করা হয়। ততদিনে তিনি স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের পারমাণবিক প্রযুক্তি গোপনে ইরান, উত্তর কোরিয়া আর লিবিয়ার পাচার হয়েছে আর এর পেছনে তিনিই জড়িত। তবে পরবর্তী সময়ে আব্দুল কাদির খান বলেন, পারমাণবিক অস্ত্র অর্জনের পথে সব ধরনের উপকরণ পাকিস্তানের একার পক্ষে বানানো সম্ভব ছিল না, তাই এ বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে কাজ করেছিলেন। 2009 সালে আদালতের আদেশে আব্দুল কাদির খানের গৃহবন্দিত্বের অবসান ঘটে, কিন্তু স্বাভাবিক চলাফেরা করতে পারতেন না তিনি। ইসলামাবাদের বাইরে যেতে হলেও কর্তৃপক্ষের অনুমতি নিতে হতো। সব সময় তাঁর উপর নজর রাখা হতো। এর মধ্যেই তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠেন তিনি। আব্দুল কাদির খান বিশ্বাস করতেন আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র সবচেয়ে বড় উপায়। 2008 সালে গৃহবন্দী অবস্থায় বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি পাকিস্তানকে দুবার রক্ষা করেছি। প্রথমবার পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ জাতি করার মাধ্যমে আর দ্বিতীয়বার প্রযুক্তি পাচারের দায় পুরোপুরি নিজের কাঁধে নিয়ে। আব্দুল কাদির খানের আরও কিছু মন্তব্য বিখ্যাত হয়ে আছে। 1998 সালে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের পরীক্ষার পর তিনি বলেছিলেন, পাকিস্তান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে চায়নি, ভারত বাধ্য করেছে। আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য ফেরাতে পাকিস্তান এ পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এক পর্যায়ে পাকিস্তানের রাজনীতির মাঠেও নেমেছিলেন আব্দুল কাদির খান। তেহরিক ই তাহফুজ পাকিস্তান নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন তিনি। 2012 সালের নির্বাচনে 111 জন প্রার্থী দিয়েছিলেন কাদির খান, তবে তাদের একজনও জিততে পারেননি।
পরের বছর রাজনৈতিক দলটিকে বিলুপ্ত ঘোষণা করেন আলোচিত সমালোচিত এ বিজ্ঞানী। যদিও নানামুখী বিতর্ক সমালোচনা কিছুই পাকিস্তানে আব্দুল কাদির খানের ব্যক্তিগত জনপ্রিয়তায় ধস নামাতে পারেনি। পাকিস্তান জুড়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের নাম রাখা হয়েছে তার নামে। পশ্চিমাদের খলনায়ক আব্দুল কাদির খান পাকিস্তানিদের চোখে আমৃত্যু নায়ক হিসেবেই ছিলেন।